Assalamualaikum everyone, welcome to our channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীতকাল মানেই কিন্তু আমাদের এখানে পিকনিকের সময়। আমরা প্রায় সবাই বনভোজনে যাই বা পিকনিকে যাই, যেটাই বলি। আর শীতকালটাকেই আমরা বেছে নেই, কারণ এই সময় ওয়েদারটা অনেক সুন্দর থাকে, আর কোনো বৃষ্টি থাকে না বা গরম থাকে না, ওয়েদারটা অনেক ভালো থাকে। শীতের ওয়েদারটাকেই আমরা কিন্তু পিকনিকের জন্য বেছে নেই। তো এবারও এর ব্যতিক্রম না, আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম শীতের সময়, আর ওই সময় আমরা সবাই মিলে একটা পিকনিক করেছিলাম। আর পিকনিকটা হয়েছিল আমাদের বাড়ির ওইদিকেই, ফরেস্ট অফিস বলে, ফরেস্ট অফিসের ওখানে। তো এই তো আমরা সবাই বের হয়ে গিয়েছি পিকনিকে যাওয়ার জন্য। এখানে আমি, আপনাদের ভাইয়া রাইট সাইড, এলি আর ওর মেয়ে ফাইজা, আমরা আছি। আমরা একটু দেরিতে গিয়েছিলাম, আর যারা অন্যান্যরা, মানে অন্যান্যরা যারা আছে ওখানে, ওরা আগেই পৌঁছে গিয়েছিলো, গিয়ে ওরা রান্নাবান্না শুরু করে দিয়েছে, সকাল থেকে শুরু হয়ে গিয়েছিলো। আমরা একটু দেরি করে প্রায় 12টার দিকে আমরা ওখানে গিয়েছিলাম। তো আমরা গিয়ে ওদের জন্য ওয়েট করছিলাম খালের পাড়ে। আমরা কিছুটা রাস্তা ট্যাক্সি করে গিয়েছিলাম যাওয়ার সময়, যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো আমরা ভাবলাম কিছুটা পথ আমরা একটু ট্যাক্সি নিয়ে যাই, তাহলে আমরা কিছুটা আগে পৌঁছাবো, হেঁটে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এই জন্যই আমরা কিছুটা পথ ট্যাক্সি নিয়ে, যতটুকু খালের আগ পর্যন্ত যাওয়া যায় ট্যাক্সি নিয়ে গেলাম। এরপরে আমরা হেঁটে রওনা দিলাম। আর এখানে খালের পাড়ে এভাবে মেশিন দিয়ে খাল থেকে বালি উঠানো হচ্ছে, আর বালিটা এরপরে ওনারা নিয়ে যাবে। এই যে ট্রাক চলে এসেছে, এভাবে খাল থেকে বালি উঠিয়ে বালি নিয়ে যাওয়া হচ্ছে। আর খুব সুন্দর একটা প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু ওনারা বালিগুলো খাল থেকে উঠাচ্ছেন। তো যেতে যেতে এটাও পেয়ে গেলাম, আর তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। তো এখন আমরা ওখানে ওয়েট করছিলাম, আসলে ওরা কোন দিকে আছে আমরা তো জানি না, যেহেতু আমাদের আগে ওরা পৌঁছে গিয়েছে। তো ওখান থেকে একজন আসলো, এসে আমাদেরকে দেখিয়ে দিল যে কোন দিকে যাব, পিকনিক স্পটটা এক্স্যাক্টলি কোন জায়গায়। তো এখন আমরা সবাই ওকে ফলো করে ওই দিকেই যাচ্ছি। যথারীতি আমাদের খাল তো পার হতেই হবে, যেহেতু খালের অপর পারে আমাদের পিকনিক স্পট, আর এটা হচ্ছে ফরেস্ট অফিস বলে। এখানে একসময় কিন্তু বাংলো ছিল, ফরেস্ট অফিসাররা ছিলেন, খুব সুন্দর একটা জায়গা ছিল, এখনও সুন্দর। তবে ওনারা আর নেই, ওনাদের বাংলোটা এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে, অফিসগুলো পরিত্যক্ত হয়ে গিয়েছে, কিন্তু ওখানে মানুষের বসতি আছে, ওখানে অনেকেই ঘর বেঁধে থাকেন এখন। তো এই তো আমাদের জাফর চাচা সকাল সকাল এসে চাচা রান্নাবান্না শুরু করে দিয়েছেন, আমরা একটু দেরিতে এসেছি। সবাই চলে এসেছে, সবাই সবার মতো করে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ রান্নায় হেল্প করছে, কেউ ছবি উঠাচ্ছে, সবাই সবার মতো কাজে ব্যস্ত। পিকনিক মানে তো এটাই, আনন্দ, ব্যস্ততা, সব কিছু একসাথে, নিজেদের আয়োজন, নিজেদেরকেই সব করতে হয়, রান্নাবান্না করতে হয়। তো সব মিলিয়ে একটা অন্যরকম আনন্দঘন পরিবেশ বলা যায়। তো রাইট সাইডে ওদের বন্ধু পেয়ে গিয়েছে, ওরা ওদের বন্ধুদেরকে নিয়ে এক পাশে, বাকিরা অন্য পাশে। আমরা মেয়েরা ছিলাম বলতে আমি, ফাইজা আর হচ্ছে এলি, ফাইজা হচ্ছে এলির মেয়ে, আমরা তিনজন মেয়ে ছিলাম। তো আমরাও একটু হাঁটাহাঁটি করছিলাম, গল্প করছিলাম, আর ছেলেরা তো এনজয় করছে। তো ওদিকে তো রান্নাবান্নার কাজ চলছে, আর এদিকে চলছে আমাদের ফটো সেশনের কাজ। এটা তো একটা মাস্ট, ম্যান্ডেটরি হয়ে গিয়েছে এখন, যে ছবি তো উঠাতেই হবে। তো ছবি উঠাছিলাম স্মৃতিটাকে ধরে রাখার জন্য, মুহূর্তটাকে ধরে রাখার জন্য। আসলে ছবি উঠানো শেষে আমরা সবাই মিলে একটু হাঁটতে বের হয়েছি, আর এটা বনভোজন বলতে একদম প্রপার বনভোজন মনে হয়েছে আমার, কারণ আমরা একদম বনের মাঝখানে বসে খাওয়া দাওয়ার আয়োজন করছি। তো বনভোজন তো হয়েই গেল, একদম প্রপার বনভোজন যেটাকে বলে। তো এইটা হচ্ছে বেসিক্যালি ওনাদের যেটা অফিস ছিল, ডাক বাংলো ছিল ওটা, যেটা ফরেস্ট অফিসের ছিল, এখন এটা পরিত্যক্ত, আর একদম ঘন জঙ্গল। তো খুব বেশি দূর যাওয়ার সাহস আর করিনি আমি, আমি বললাম যে না, আমি বেশি দূর যাবো না, এখানেই অল্প একটু হাঁটবো। আপনাদের ভাইয়ার ফটো সেশন শেষে এবার আমাদের ফটো সেশন। জায়গাটা এত সুন্দর ছিল যে ছবিগুলো খুব ভালো আসছিল, তাই অনেক বেশি ছবি উঠানো হয়েছে আমাদের।
তো তাফুকে দিয়ে ছবি উঠাচ্ছিলাম, তো ছবি ওঠানোর পরেও আবার দেখাচ্ছিল, ছবিটা আসলেই অনেক সুন্দর হয়েছে। এরপরে আমাদের পুরো পরিবারের একটা ছবি, আম্মু অবশ্য যায়নি কারণ অত দূরে হেঁটে আসলে আম্মুর যাওয়া সম্ভব না, তো আম্মু বাসায় ছিল, বাসায় বলতে বাড়িতে, তাতে আমরা বাড়ি থেকে পিকনিকটা করেছিলাম, আম্মু বাড়িতেই ছিলেন, আমরা গিয়েছিলাম সব বাচ্চাদেরকে নিয়ে। ঘোরাঘুরি করে চলে এসেছি, এখন সবাই মিলে ওরা ছবি উঠাচ্ছে। রান্নাবান্নাও প্রায় শেষ হয়ে এসেছে, আর এদিকে আমার ভাসুর সাইফু ভাইয়া উনি গান করছিলেন, তো সবাই খুব এনজয় করছিল। আসলে হঠাৎ উনি মাইক নিয়ে গান গাওয়া শুরু করেছেন, তো সবাই খুব মজা পাচ্ছিল আসলে। আর মাশাল্লাহ উনি অনেক ভালো গেয়েছেন, আগে কখনো ওনার গান শোনা হয়নি, তো সেদিন শুনে কিছুটা আশ্চর্য হয়েছে যে মাশাল্লাহ উনি তো খুব ভালো গায়। এই তো সবাই দুষ্টামি করছে, আসলে এটাই তো মজা, সবাই মিলে একসাথে একটু মজা করা, আনন্দ করা, তো সবাই স্বাভাবিক একটু এনজয় করছে, দুষ্টামি করছে, ভালোই লাগছিল, অনেক ভালো সময় কাটিয়েছে সবাই মিলে। আর সবাই ওনাকে অনেক বেশি উৎসাহ দিচ্ছিল। তো এদিকে রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছে, এবার সবাইকে খাবার সার্ভ করে দেওয়া হচ্ছে, সবাই মিলে আমরা খাবারটা শেষ করে নিব। তো এদিকে আমরাও বসে পড়েছি, ওইদিকে অন্যরাও বসে পড়েছে, সবাই বসে একসাথে খাবারটা শেষ করব আমরা। আর খাবারটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। এদিকে ছোটরা সবাই বসেছে, ওরা মাশাল্লাহ অনেক মজা করেছে, অনেক এনজয় করেছে ওরা। তো খাওয়া দাওয়া তো শেষ, এবার সবাই মিলে একটু গান বাজনা করছে, নাচানাচি করছে।
খাওয়া দাওয়া ছবি উঠানো নাচ গান সব আনন্দ শেষে এখন আমাদের ফিরে যেতে হবে যেহেতু আমরা অনেক দূরে এসেছি আমাদের অনেকটা পথ যেতে হবে আর আবার যাওয়ার সময় আমরা সবাই হেঁটেই যাব একসাথে তো আমরা একটু আর্লি বের হয়ে গিয়েছি মানে মোটামুটি 3-4টার দিকে আমরা বের হয়ে গিয়েছি যেহেতু অনেকটা সময় আমাদেরকে হাঁটতে হবে আমরা অনেক দূরে এসেছি তো এখন সব কিছু গুজগাছ চলছে আর ওরা আলোচনা করছিল যে কারা কোন দিকে যাবে যেহেতু ওদেরকে এই জিনিসগুলো নিয়ে যেতে হবে ওরা একদিকে যাবে আর আমরা অন্যদিকে খালের পার দিয়ে চলে যাব আর এই তো যাওয়ার আগে সবাই মিলে একটা সেলফি এখন বিদায় নিয়ে সবাই রওনা দিয়ে দিল ওরাও চলে গেল অন্য পথ দিয়ে আর আমরা আমাদের মতো করে আমরা খালের পার দিয়ে চলে আসব খালটা পার হয়ে ওরা যেহেতু জিনিসপত্র নিয়ে যাবে ওরা অন্য একটা রাস্তা ধরে যাবে একদম খালের পাড় ধরে সরু রাস্তা তো আস্তে আস্তে করে সবাই এবার বাড়ি ফিরে যাচ্ছি খুব সুন্দর একটা সময় কাটিয়ে খুব ভালো সময় কাটিয়েছি সবাই মিলে অনেক মজা করেছি দেখতে দেখতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবের পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না চাইলে আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রানা অ্যান্ড দোলা ওয়ার্ল্ড এটা লিখে সার্চ দিলেই চলে আসবে আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ